2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডোমজুড়ির মানুষ যেভাবে আশীর্বাদ করেছিল, এবারে তার চেয়েও বেশি ওটা আশীর্বাদ করবে। বুঝে বুঝতেই পারছেন, 1,07,000 ছিল, সেটা 1,25,000 ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। ডোমজুড় কেন্দ্রের কর্মীদের আবেগ আমি একটা জিনিস দেখছি, তারা মির্জাফর গাদ্দারকে কোনো মতেই সহ্য করতে পারছে না। তারাও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে ডোমজুড়ে যেভাবে গাদ্দারি করে গেছে মানুষের সাথে, মমতা ব্যানার্জির সাথে, তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে, তারা সেই গাদ্দারকে কিছুতেই ক্ষমা করতে পারছে না। তার বিরুদ্ধে যত সংগ্রাম, সেই সংগ্রাম তারা করছে। আমি জয় 100% নিশ্চিত, প্রত্যাশার কোনো ব্যাপার নেই। ডোমজুড়ের মানুষ একদম স্থির বিশ্বাস করে। আজকেই আমি নান্না প্রচারে গিয়েছিলাম, সেখানকার মানুষ আমায় বলছে, তুমি ওই বিধায়কের মতো, ওই মন্ত্রীর মতো দিদির হাত ছেড়ে পালিয়ে যাবে না তো।